আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক বাদ দেয়নি, বাদ দিয়েছে উচ্চ আদালত, এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এই সরকার বেঁচে থাকতে তত্ত্বাবধায়ক সরকার আসতে দেওয়া হবে না। বিকেলে হাজারীবাগ বাজার মাঠে বিএনপির সন্ত্রাস ষড়যন্ত্র নৈরাজ্যের বিরুদ্ধে দক্ষিণ মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। গাজীপুর, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করেন ওবায়দুল কাদের। বিস্তারিত দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে। বিএনপির সন্ত্রাস ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে দক্ষিণ মহানগর আওয়ামী লীগের এই শান্তি সমাবেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তত্ত্বাবধায়ক নামক দিবাস্বপ্ন না দেখার আহ্বান জানান ফখরুলকে। বিদেশি শক্তিকে দিয়ে এখানে আবারও ওয়ান ইলেভেনের মতো তত্ত্বাবধায়ক একটা বসাবে, ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়কের দুঃস্বপ্ন দেখে আর লাভ নেই। তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে দিস, আরে আদালত দিল বাদ, আর তোমরা বলো আমরা। কাদের আরো বলেন সরকার সুষ্ঠু নির্বাচন করবে, তার উদাহরণ গাজীপুর, খুলনা ও বরিশাল। নির্বাচনে কেউ আসুক বা না আসুক, নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বলেও জানান তিনি। এইরকম নির্বাচন ইনশাল্লাহ হবে, আপনারা আসেন আর না আসেন সংবিধান বন্ধ থাকবে না। এদিকে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জানান বিএনপি ভোট বর্জন করলেও জনগণ করেনি, সবশেষ সিটি নির্বাচনেই তার প্রমাণ। বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করে না, বিএনপির এই ভোট থেকে এই শিক্ষাটা নেওয়া প্রয়োজন রয়েছে। 700 জনের অধিক ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বারের মধ্যে 6 জনের আপনার একটা বিবৃতি বা চিঠি, ইজ নট এ রেজুলেশন অফ দ্য পার্লামেন্ট, এটার গুরুত্ব নাই। ইসলামী আন্দোলন নির্বাচন বর্জনের ঘোষণা নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আরো বলেন তারা বুঝে গেছে আগামী নির্বাচনেও তাদের কোনো ভরসা নেই, তাই তারা সব গুটিয়ে পালিয়েছে। পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো তারা সেই ঘোষণা দিয়েছে। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। জনগণের শক্তি দেখতে চাইলে আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যারা প্রার্থী নিরাপত্তা দিতে পারে না তার আবার কিসের জাতীয় নির্বাচন করবে। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগের সময় শেষ হয়ে এসেছে। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির আলাদা পদযাত্রায় এসব কথা বলেন তারা। জাহিদ রহমানের রিপোর্ট। বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সব মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। রাজধানীর মতিঝিল গোপীবাগ থেকে দোলাইখাল পর্যন্ত পদযাত্রা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এর আগে সমাবেশে বিএনপি মহাসচিব অভিযোগ করেন সরকারের উন্নয়নের রোল মডেল স্বপ্ন মরিচিকায় পরিণত হয়েছে। বিএনপি মহাসচিব বলেন নিরপেক্ষ নির্বাচনে বিএনপির কাছে পরাজয়ের ভয়ে 40 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে সরকার। এ সময় বরিশালে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর উপর হামলার ঘটনায় প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের সমালোচনা করেন তিনি। এত ব্যর্থ আপনারা যে একজন প্রার্থী মানুষ তাকে পর্যন্ত নিরাপত্তা দিতে পারেন না, আর আপনারা বলেন জাতীয় সংসদ নির্বাচন করবেন অবাধে সুষ্ঠুভাবে। এদিকে মহাখালীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন প্রশাসন দিয়ে সরকার জনগণের গণতন্ত্র রক্ষার আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। পরে
মহাখালী বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে নাবিস্কো সাত রাস্তা ও এফডিসি হয়ে হোটেল সোনারগাঁও সার্ক ফোরা পর্যন্ত পদযাত্রা হয়। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছে দলটির প্রেস উইং। সোমবার রাতে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালটির সপ্তম তলায় নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। বাংলাদেশের জন্য $400 মিলিয়ন ঋণের অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংস্থাটি। মহামারী পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধারে 2021 সালের অক্টোবরে চালু করা দ্বিতীয় কর্মসূচির আওতায় এই ঋণ দেওয়া হচ্ছে। মূলত দেশীয় সম্পদ সংগ্রহে সংস্কারের অগ্রগতি, জনসাধারণের ব্যয়ের দক্ষতা ও উৎপাদনশীলতা উন্নত করতে এবং ছোট ব্যবসা, বিশেষ করে নারী নেতৃত্বাধীন ব্যবসাগুলোকে স্বল্প খরচে অর্থ পেতে সহায়তা করতে এই ঋণ দিচ্ছে সংস্থাটি। দেশের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কাজ করছে সরকার। একথা জানিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আগামীতে সহজ মূল্যে বিদ্যুৎ সরবরাহের জন্য একের পর এক প্রকল্প নেওয়া হচ্ছে। বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে একথা বলেন তিনি। জানান, ভারতের পাওয়ার মার্কেট থেকে বিদ্যুৎ আমদানির পাশাপাশি নেপাল, ভুটান থেকেও জলবিদ্যুৎ আমদানি করবে সরকার। নেপাল থেকে 700 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার মধ্যে থেকে বাংলাদেশের নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রে, জ্বালানির ক্ষেত্রে আমরা সেখানে কয়লা রেখেছি, আমরা তেলের কিছু অংশ রেখেছি, আমরা রিনিউয়েবলের ক্ষেত্রে আরো বড় ব্যক্তি আকারে সোলার করা যায় এখানে ব্যবস্থা নিচ্ছি, আমরা পার্শ্ববর্তী দেশ থেকে বিদ্যুৎ নিয়ে আসার চেষ্টা করছি। কারণ একটি যদি ফেল করে আরেকটিকে দিয়ে কভার করতে পারি, কোনো একটা ফুয়েলের উপর নির্ভরশীল হলেই সেটা আমাদের জন্য মারাত্মক হবে ভবিষ্যতে। এই কারণে আমাদের মিক্স ফুয়েল প্ল্যান ভালোভাবে কাজ করেছে বলতে গেলে এই বিদ্যুতের ক্রাইসিসের সময়, সারা বিশ্বে যেখানে এনার্জি ক্রাইসিস। 3 দিনের সরকারি সফরে সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল 10টার কিছু সময় পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সফরসঙ্গীদের নিয়ে জেনেভার উদ্দেশ্যে রওনা হন তিনি। ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট, সোশ্যাল জাস্টিস ফর অল শীর্ষক সম্মেলনে যোগ দিতেই প্রধানমন্ত্রীর এ সফর। সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন বাংলাদেশ সরকার প্রধান। এছাড়া বাংলাদেশ কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। আগামী শুক্রবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। পবিত্র ঈদুল আজহার ছুটি 3 দিনের জায়গায় 4 দিন করার সুপারিশ করেছে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। 29 জুন ঈদের দিন ধরে 27 জুন থেকে এই ছুটি শুরু করার পক্ষে কমিটি। মন্ত্রিসভায় এই সুপারিশ অনুমোদন করলে ঈদের ছুটি হবে 27 জুন থেকে 30 জুন পর্যন্ত। এই ছুটির পরদিনই 1 জুলাই শনিবার সাপ্তাহিক ছুটির দিন রয়েছে। বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামো মোজাম্মেল হক এসব কথা জানান। পূর্ব ঘোষিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী চাঁদ দেখার উপর নির্ভর করে 28 থেকে 30 জুন ঈদুল আজহার ছুটি আছে। ছুটিটা সরকার ক্যাবিনেট অনুমোদন করে তাহলে হয়তো যাওয়াটা 29 তারিখে আমরা ঈদ ধরে নিচ্ছি, তাহলে মানুষের যাওয়া আসা যাওয়াটা একটু চাপটা কম পড়বে, একটু নিরাপদে যেতে পারবে। 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক 211 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছর এটি সর্বোচ্চ সংখ্যা। এ সময় মারা গেছেন 1 জন। এ নিয়ে এবছর মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 27 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 24 ঘন্টায় ঢাকায় 174 জন আর বাইরে 37 জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 703 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরের 1 জানুয়ারি থেকে 13 জুন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 3601 জন, আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হয়েছে 865 জন। নওগাঁ র‍্যাব হেফাজতে ভূমি অফিসের সহকারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটিকে 2 মাস সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেন এটা সেন্সিটিভ ম্যাটার, বারবার সময় দেওয়া হবে না, 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। মঙ্গলবার বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ্য করে এ কথা বলেন।
উচ্চ আদালত থেকে জামিন পাওয়া কয়েকজন আসামি ও তাদের স্বজনদের উপর নির্যাতন চালিয়ে 72 লাখ টাকা আদায়ের ঘটনার ব্যাখ্যা দিতে শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির ও পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে তলব করেছেন হাইকোর্ট। পাশাপাশি তাদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে। একই সঙ্গে উচ্চ আদালতে জামিন পাওয়া আসামিদের কারাগারে পাঠানোয় শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব করা হয়েছে। আগামী 16 জুলাই তাদের সশরীরে হাজির হতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একটা চিন্তায় মামলায় অনারেবল হাইকোর্ট ডিভিশন 7 জন আসামিকে আগাম জামিন মঞ্জুর করে পরের দিন 30/5/2023 আপনার পদ্মা সেতু দক্ষিণের ওসি মোস্তাফিজুর রহমান এবং এডিশনাল এসপি রাসেল মনিরের নেতৃত্বে এবং ছাত্রলীগের উপজেলা সভাপতি রুবেল ব্যাপারীর নেতৃত্বে ওইখানে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়, মারধর করা হয়। এর পরের দিন আবার থানায় নিয়ে এসে আসামিদের বাবার থেকে 72 লক্ষ টাকার চেক নেয় এবং ওই বাজারে 2টা দোকান লিখিয়ে দিতে বলে। অনারেবল হাইকোর্ট ডিভিশন আজকে আদেশ দিয়েছে পদ্মা সেতু দক্ষিণের ওসি শেখ মোস্তাফিজুর রহমান এবং এডিশনাল এসপি রাসেল মনিরকে সশরীরে কোর্টে আসে জবাব দেওয়ার জন্য। আন্তর্জাতিক বাজারে দাম কমায় সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা কমিয়েছে টিসিবি। এছাড়া আগামী মাস থেকে ভর্তুকি মূল্যে 5 কেজি করে চালও কিনতে পারবেন ফ্যামিলি কার্ডধারী 1 কোটি পরিবার। এমন ঘোষণা দিয়ে বাণিজ্যমন্ত্রী জানালেন, টিসিবির এই কার্যক্রম স্বচ্ছভাবে চালাতে কাল থেকে শুরু হচ্ছে কার্ড ডিজিটালাইজেশনের কাজ। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। ডলার সংকটে কমছে পণ্য আমদানি, আর পণ্যের সংকট দেখিয়ে বাজারেও প্রায় দ্বিগুণ দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এমন বাস্তবতায় ভর্তুকি মূল্যে দেশের 1 কোটি পরিবারকে পণ্য সরবরাহ করছে সরকারি বাণিজ্যিক সংস্থা টিসিবি। চলতি মাসের বিক্রি কার্যক্রমে বাজারের মূল্যের চেয়ে প্রায় অর্ধেক দামে 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি পাচ্ছেন কার্ডধারীরা। তবে সুবিধাভোগীদের দাবি, এসব পণ্য পর্যাপ্ত নয়। চিনিটা 1 কেজি ঠিক আছে, কিন্তু তেল তো 2 কেজিতে হয় না, একটু বাড়াই দিলে ভালো হয় আর কি, আমাদের জন্য অনেক সাশ্রয় হয়। আর এটার সাথে আপনার এই চাল, পেঁয়াজ, আটা এগুলো দিত, তাহলে আমরা পুরো সংখ্যাটা সুন্দর মতো চলতে পারতাম। আমাদের মাসে তেল লাগে 5 কেজি, এখন আমরা মাসে পাই 2 কেজি, 2 কেজি তেলে আমাদের কিছুই হয় না। সকালে রাজধানীর তেজগাঁওতে জুন মাসের টিসিবির বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানান, কার্ডধারীদের কাছে আগামী মাস থেকে ভর্তুকি মূল্যে 5 কেজি করে চালও সরবরাহ করবে টিসিবি। আমাদের চেষ্টার ত্রুটি নাই, আগামী মাস থেকে আমরা আশা করছি যে 5 কেজি করে চালও এর সাথে যুক্ত হবে এবং সেটা সস্তায় কম দামে। টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম ও অস্বচ্ছতা দূর করতে বুধবার থেকে ফ্যামিলি কার্ড ডিজিটালাইজেশনের কাজ শুরু করবে ভেন্ডর প্রতিষ্ঠান। এই পুরো সিস্টেমটাকেই আমরা ডিজিটালাইজ করছি, যাতে করে যেসব ছোটোখাটো বাধা বিপত্তি সমস্যা সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আজকে আমরা ফাইল সই করে দেবো, সো দ্যাট তারা ইমিডিয়েটলি কাজ শুরু করতে পারবে। শুধু ঢাকা, উত্তর, দক্ষিণ নয়, সারা বাংলাদেশে এই ডিজিটাল সিস্টেমের আন্ডারে আসবে। বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হচ্ছে দেশের বাজারের পণ্যের দাম। আন্তর্জাতিক বাজারে কমার ফলেই আমরা কমাতে পেরেছি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। আদরের ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে বোন। সোমবার কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডীবেড় এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, খেলতে গিয়ে খালের পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণীর নীরব মোল্লার মৃত্যু হয়। এটি মেনে নিতে পারেনি কলেজ পড়ুয়া বড় বোন নাজা। খাটিয়ায় ছোট ভাইয়ের মরদেহ দেখে নিজ বাড়ির 3তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একই সাথে 2 সন্তানের মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবারের সদস্য সহ এলাকাবাসী। দুজনেই যেহেতু আমার স্কুলের ছাত্রছাত্রী ছিল এবং স্কুলের থেকে খুব কাছে ওদের বাসা, আমরা সবাই ওখানে গিয়েছি সংবাদ শোনার পর ওকে দেখতে, পরিবারের প্রতি সমবেদনা জানাতে। তো পরবর্তীতে আমাদের যেই ইয়ে হলো যে আমরা স্কুলটা একদিনের জন্য বন্ধ রাখবো তাদের সম্মান জানানোর জন্য। দুপুর 3টা এই মুহূর্তে তার সাথে আরও 2জন দূরে আইসে বাসায় বলতেছে যে তার নীরবে পানিতে পড়ে গেছে। তারপরে তার যে মেয়েটা ও চাঁদেরতে পড়ে গেছে, ও দূরে আইসে বলতে যে কাকু আপু তো করো নাই, আমার বাইরে বাসা আর কি। আমি এবং এরা বুঝতে দিচ্ছি না যে মারা গেছে, দূরে লইলাম
যখন দেখলো যে বাইরে এসে পড়ছে তখন দূর থেকে সাঁতার দিলাম বাইরা। চব্বিশ ঘন্টা পার হলেও খোঁজ মেলেনি কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে নিখোঁজ শিক্ষার্থী। সোমবার বিকেলে গড়াই রেল সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। কুমারখালী থানার ওসি মোহসিন হোসেন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১৩ জন ছাত্র একটি মাইক্রোবাসে মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে আসেন। প্রথমে মেহেরপুরের মুজিবনগরে যান, পরে কুষ্টিয়ার ফকির লালন শাহের আখড়া বাড়ির ঘরে কুমারখালী লাহিনীপাড়া এলাকায় গড়াই নদীর রেল সেতুর নিচে নামেন সবাই। মধ্যে আটজন নদীতে নামেন। এ সময় তারা সাঁতরে গড়াই নদী পার হওয়ার চেষ্টা করেন, সাঁতার না জানায় ডুবে যান তানভীর। আমরা ওই পাঁচ ছয় জনা গোসল করতে যান, ও পারে দেখতে যান ১৩ জনা গোসল করতেছে, দুইজনা ধরেন সাঁতার জানে, একজনা দেখি সাঁতার জানে না, তার ভিতরে যে সাঁতার জানে তার হাত ধরেছিল যে ডুবছে আর কি, সে হাত ধরেছিল, অনেকক্ষণ ধরে রাখার পরে সেও ধরেন আর কোলাতে পারে না, ছাড়িয়ে দিয়েছে। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী সংগঠন আরসা ও আরএসও এর মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছে। নিহত বশিরুল্লাহ ক্যাম্প দশের ফজুল মিয়ার ছেলে। পুলিশ জানায় ভোরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই সংগঠনের মধ্যে গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে বশিরুল্লাহ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে, আইনি প্রক্রিয়া শেষে সব পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জয়ের পর নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন খুলনা ও বরিশালে নবনির্বাচিত দুই মেয়র। এ সময় ইশতেহারে দেওয়ার সব প্রতিশ্রুতি পূরণ করার আশ্বাস দেন তারা। এদিকে নির্বাচন সুষ্ঠু হয়নি জানিয়ে বরিশালে জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেনের তাপস ফল প্রত্যাখ্যান করেছেন। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই উচ্ছ্বাসিত নেতাকর্মীদের ভিড় নবনির্বাচিত মেয়রের বাসায়। নতুন নগরপিতা আব্দুল খায়ের আব্দুল্লাহকে শুভেচ্ছা জানাতে এসেছেন তারা। দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষও আছে এই তালিকায়। এ সময় তাকে নির্বাচিত করার জন্য কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ইস্তেহারে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করার আশ্বাস দেন নতুন এই নগরপিতা। মানুষ অত্যন্ত ভালোভাবে গ্রহণ করেছে, তারা আমাকে বিশ্বাস করেছে, সুতরাং সে বিশ্বাসের প্রতিফল। আমার কাজ তো কাউকে দ্বিধাবিভক্ত করা না, আমার কাজ হলো এখানে যে সাধারণ নাগরিক আছে সবাই সাথে দল মত নির্বিশেষে আমি তাদেরকে নিয়ে কাজ করতে চাই। অন্যদিকে সংবাদ সম্মেলন করে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। সিসির পদত্যাগ দাবি করে বলেন, সরকারের পতন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই আজ্ঞাবহ নির্বাচন কমিশন তাদের কথা রাখেনি, মেরুদণ্ডহীন সিইসি বলেছিলেন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন, কিন্তু নির্বাচন কমিশন সহ সরকার ও সরকারের সমস্ত সংস্থাগুলো আপনাদের সাথে একটি ডিজিটাল প্রতারণা করেছে। খুলনায় তৃতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ তালুকদার আব্দুল খালেক। মঙ্গলবার সকাল থেকে বাড়ি গিয়ে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে নগরীর অসমাপ্ত কাজ শেষ করার আশ্বাস দেন তিনি। তিনবার আমাদের উপর আস্থা রেখে আমাকে ভোট দিয়েছে, আমি এর জন্য খুলনার মানুষের কাছে কৃতজ্ঞ, ভোটারদের কাছে কৃতজ্ঞ। আমাদের উন্নয়নের কার্যক্রম যাতে আমরা সমাপ্তি করতে পারি তার একটা নিয়ে সাধারণ ভোটে, আর একটা হলো দলের ঐক্য। বরিশালে 87,808 ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। আর খুলনায় তালুকদার আব্দুল খালেক 1,54,825 ভোট পেয়ে নগরপিতা নির্বাচিত হন। দাউদ হাসান, আরটিভি। সিলেট সিটি কর্পোরেশনে জমে উঠেছে নির্বাচনী প্রচার, মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের সঙ্গে মতবিনিময় করেছেন মেয়র প্রার্থী আনুরুজ্জামান চৌধুরী। পরে তিনি সিলেটের তরুণ পেশাজীবী ও উদ্যোক্তাদের মতবিনিময় সভায় যোগ দেন। বেলা ২টার দিকে নগরীর বন্দরবাজারে গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের সাহেববাজার কাঁচাবাজার এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। জাতীয় পার্টি ও জাকের পার্টির মেয়র প্রার্থীও নগরীতে গণসংযোগ করেন। রাজশাহী কৃষি বিশ্ববিদ্যালয় করবার জন্য কৃষি বিশ্ববিদ্যালয় এই জন্যই চাই যে আমাদের এখানে কৃষি নির্ভর অর্থনীতি, আমাদের এখানে কৃষি পণ্যে আমরা অত্যন্ত সবল। নির্বাচন একটা চ্যালেঞ্জিং বিষয়, লাস্ট পর্যন্ত আমরা 21 জুন বিকাল 4টা পর্যন্ত আমরা নির্বাচনী যুদ্ধ চালিয়ে যাব। সিলেট এবং রাজশাহী বাকি রয়েছে,
এই দুটি নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে। সাধারণ মানুষ ভোটাররা যাকেই পছন্দ করবেন তার পক্ষেই তারা ভোট দেবেন এবং তাদের মতামত সেভাবেই আমি মনে করি প্রতিফলিত হবে। আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বিপর্যয় প্রচণ্ড শক্তি নিয়ে পাকিস্তান ও ভারত উপকূলের দিকে ধেয়ে আসছে। বৃহস্পতিবার এটি পাকিস্তানের সিন্ধু এবং ভারতের গুজরাটে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় 145 থেকে 150 কিলোমিটার হতে পারে। এক প্রতিবেদনে এই তথ্য জানায় এনডিটিভি। বিপর্যয় মোকাবেলায় মুম্বাই সহ মহারাষ্ট্রের বিভিন্ন উপকূলে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু সতর্কতা উপেক্ষা করে সৈকতে ঘুরতে গিয়ে এক কিশোর মারা যায়। উত্তাল সমুদ্রের পানিতে আরও দুজন নিখোঁজ হয়েছে। একমাত্র টেস্টে কাল সফরকারী আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা শুরু সকাল 10:00। স্পিন নির্ভরতা থেকে বেরিয়ে পেসিং উইকেটে খেলার চ্যালেঞ্জ নিয়েছে টাইগাররা। জিততেও পূর্ণ আত্মবিশ্বাসী কোচ চন্ডিকা হরতবীর সিংহে। ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গেলেন তামিম ইকবাল। এদিকে জয় পরাজয়ের হিসাব পাশে রেখে উপভোগ্য ক্রিকেট খেলতে চান আফগান কোচ জোনাথন ট্রট। বিস্তারিত অর্ণ গফুরের রিপোর্টে। সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশও নয় এ ম্যাচ। তারপরও ক্রিকেট পাড়ার আলোচনায় বাংলাদেশ আফগানিস্তান টেস্ট ম্যাচ। এবছর লাল বলে মাত্র একটি ম্যাচ খেলেছেন টাইগাররা। ক্রিকেটের বনেদি সংস্করণে অনিয়মিত এ ধারা নিয়ে অবশ্য আফসোসও নেই লাল সবুজদের। তাই 4 বছর আগে আফগানদের বিপক্ষে হারের ক্ষত এখনও দগদগে। প্রতিশোধের এ ম্যাচে দীর্ঘদিনের স্পিন অভ্যস্ততা থেকে বেরিয়ে আসতে যাচ্ছে বাংলাদেশ। 3 পেসার ও 1 স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজাচ্ছে টাইগাররা। তবে এবাদতের সঙ্গী কে হবেন তা নিয়ে রয়েছে সংশয়। আমাদের এখন 7 থেকে 8 জন পেসার আছে যাদের যে কোনো সময় দলে নিতে পারি। এসপি ও বাংলাদেশ টাইগার্সের কাজ করে বেশ দ্রুত আন্তর্জাতিক পর্যায়ের খেলার জন্য তৈরি হয়েছে তারা। এ ম্যাচে 3 নাকি 4 জন পেসার খেলাবো তা জানি না, তবে আমি আত্মবিশ্বাসী তারা ভালো খেলার জন্য প্রস্তুত। অধিনায়ক সাকিব আগে থেকেই নেই, চোটের কারণে সংশয় দেখা দিয়েছে তাসকিনের খেলা নিয়েও। উদ্বোধনীতে তাই দেখা যেতে পারে জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়কে। রান খরায় ভোগা মুমিনুলের সঙ্গে ছন্দে ফেরার সুযোগ নিতে চাইবেন অধিনায়ক লিটনও। দেশের হয়ে জেতাই আমার এবং খেলোয়াড়দের জন্য যথেষ্ট, এটাই আসল অনুপ্রেরণার ব্যাপার। টাইগারদের হয়ে খেলা গর্বের, আমার মনে হয় না আর কিছু দেখার দরকার আছে। 27 মাস পর লাল বল হাতে নামবে আফগানিস্তান। তারুণ্য নির্ভর আফগান স্কোয়াডে নেই 2 স্পিন কাণ্ডারী রশিদ খান ও মুজিবুর রহমান। তবে বরাবরই সাহসী ক্রিকেট খেলা আফগানদের পেস আক্রমণ ফেলনা নয়। লাল বলে আরও অভ্যস্ত হবার বাসনা নিয়ে নিজেদের প্রস্তুত করেছেন হাসমতুল্লাহ রহমত শাহরা। কোন দল আগ্রাসী ক্রিকেট খেলে, কেউ রক্ষণাত্মক, কে কিভাবে খেলবে তা দলের ভারসাম্য ও শক্তির উপর নির্ভর করে। 27 মাস পর আমরা টেস্ট খেলব, তাই কোন ব্র্যান্ডের ক্রিকেট আমরা খেলব সেটা নতুন করে গড়ে তুলতে হবে। আশা করি ম্যাচটি উপভোগ্য হবে সবার জন্য। এদিকে পূর্ণাঙ্গ এ সিরিজের জন্য উন্মোচন করা হয়েছে লোগো। পৃষ্ঠপোষকদের নিয়ে লোগো উন্মোচন করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানবির আহমেদ টিটু। অর্ণ গফুর, আরটিভি, ঢাকা। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বিএসপির আয়োজনে শুরু হচ্ছে স্পোর্টস কার্নিভাল। 12টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএসপির সদস্যরা। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সভাকক্ষে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। জানান 15 জুন শুরু হবে খেলা। এবার 8টি ডিসিপ্লিনে 12টি ইভেন্ট থাকবে। এগুলো হলো ক্যারাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, শুটিং, ব্রিজ এবং আর্চারি। অতীতের মতো এবারও ক্রীড়া ডিসিপ্লিনগুলোতে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে রেটিং পয়েন্টের ভিত্তিতে একজন বিএসপির স্পোর্টসম্যান অব দ্য ইয়ার মনোনীত হবেন। রাতের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।